দুধ পিঠে, সেদ্ধ পিঠে, পাটিসাপটা, অনেক রকমেরই তো পিঠে খেলেন। কখনো ঝাল পিঠে খেয়েছেন? যদি না খেয়ে থাকুন, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চয় দাস, আপনাদের সকলকে সঞ্চয় সুখ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 400 থেকে 500 গ্রাম মতো আমি এখানে নিয়েছি আটা। তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, কয়েক দানা চিনি দিয়ে দেব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে প্রথমে মেখে নিতে হবে জল ছাড়া। তারপরে জল দিয়ে যেভাবে আটা মাখে সেই রকমভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। যেভাবে রুটি বেলে আটা দিয়ে বেলে নিতে হবে, কিন্তু এটা রুটির থেকে দলাগুলি একটু বড় বড় করতে হবে আর থিকনেসটা এরকম রাখতে হবে। তারপর যেভাবে নিমকি কাটে সেরকমভাবে কেটে নিতে হবে। শেপটা নিমকি যেরকম মানে সেই শেপেরই আসবে। আমি যেভাবে কাটছি সেরকমভাবে কেটে নিতে হবে। এবার ডালটা দেখি, চলুন। ডালটা হচ্ছে 1 কাপের 3 ভাগে ডালকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। তারপরে সেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1টা তেজপাতা, সাদা জিরে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে নিতে হবে। টমেটো দিয়ে দিতে হবে, আদা, রসুন, কাঁচা লঙ্কার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষে নিতে হবে। তারপর কিছুটা ঢাকা বন্ধ করে রাখবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়ছে, তখন সেদ্ধ করে রাখা ডালটা এবং তার সাথে যে জলটা আছে সেটা পুরোটা মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভেজে রাখা আলুটা তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মশলাটার মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন ফুটছে, তার মধ্যে সামান্য পরিমাণে চিনি এবং এবার নিমকির মতো কেটে রাখা পিঠেগুলোকে এই ফুটন্ত মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝাল ঝাল পিঠে। আজকের রেসিপিটা অনেকটাই আনকমন রেসিপি। আপনারা অতি অবশ্যই একদিন রাতে ডিনারে রুটির বদলে এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর এবং এটা খুব হেলদি আর টেস্টিও। এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি কেউ রেসিপিটা খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমাকে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলেরই অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে স্ক্রিনে আসা বাঁদিক অথবা ডান দিকের বক্সটিতে ক্লিক করুন এবং দেখে নিন। ধন্যবাদ।